সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আলিপুর আহ্বা দপ্তর থেকে আজকের গুরুত্বপূর্ণ যে আপডেট আবারও উত্তরবঙ্গের তিনটি জেলাতে হিটওয়েবের সতর্কতা রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী তিরিশ তারিখ অবধি উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জেলাতেও ওয়েভের সতর্কতা জারি করেছে স্পেশালি তিনটি জেলা দুই দিনাজপুর মালদাতে আগামী আঠাশ তারিখ ঠান্ডাশ্রম এবং লাইটিং সতর্কতা রয়েছে সঙ্গে হিট ওয়েভ কন্ডিশনও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার একবার দেখে নিচ্ছি গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গলের জন্য আজ এবং আগামীকাল রেড অ্যালার্ট জারি দক্ষিণবঙ্গের পাঁচটি জেলাতে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলাতে বিশেষ করে পশ্চিম অঞ্চলের যে জেলা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বীরভূম এই কয়েকটি জেলাতে রেড অ্যালার্ট জারি করেছে বাকি আগামী তিরিশ তারিখ অবধি হিট ওয়েভের সতর্কতা জারি রয়েছে সরাসরি গতকাল যে স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে সেই স্পেশাল বুলেটিন একবার দেখে নিয়েছি হিট ওয়েভ ওয়ার্নিং ওভার দা ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল আগামী পঁচিশ থেকে 29 তারিখ অব্দি পঁচিশ থেকে এটা গতকালের বুলেটিন আপডেট হয়েছে উনত্রিশ তারিখ অব্দি হিট ওয়েভের ওয়ার্নিং রয়েছে একবার দেখে নিচ্ছি হিট ওয়েভের ওয়ার্নিং যে রেড অ্যালার্ট রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি রেড অ্যালার্ট যে জারি হয়েছে আর ছাব্বিশ তারিখ রেড অ্যালার্ট জারি হয়েছে সিবিআর হেড কন্ডিশন বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সঙ্গে ওয়েস্ট বর্ধমান এই জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি রয়েছে অরেঞ্জ ওয়ার্নিং কোথায় কোথায় রয়েছে অরেঞ্জ ওয়ার্নিং রয়েছে দুই পরগনাচ নর্থ এবং সাউথ টোয়েন্টি ফোর পরগনাচ ইস্ট বর্ধমান বীরভূম হাওড়া এবং হুগলি বাকি জায়গাতে হিট ওয়েভ কন্ডিশন বজায় থাকবে এই হলো আজকের দিনের রেড এবং অরেঞ্জ ওয়ার্নিং বাকি যে জেলাগুলি একবার দেখে নিচ্ছি ছাব্বিশ থেকে আগামী দু তারিখ অবধি প্রধানত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাত নেই ড্রাই ওয়েদার কন্ডিশনই থাকবে সমস্ত জেলাতেই হিট ওয়েভ কন্ডিশন বিশেষ করে ইস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমান এই জেলাগুলিতে এক্সট্রিম হিট সিভিয়ার কন্ডিশন রয়েছে সেই জন্য এখানে রেড অ্যালার্ট জারি করেছে টেম্পারেচার প্রায় ফর্টি থ্রি ফর্টি ফাইভের এর কাছাকাছি চলে যাবে বাকি জেলাগুলিতেও হিট কন্ডিশন রয়েছে কন্ডিশন রয়েছে অরেঞ্জ সতর্কতা রয়েছে এবার টেম্পারেচার একবার দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর রেড অ্যালার্ট জারি রেড অ্যালার্ট জারি সঙ্গে উত্তরবঙ্গের যে জেলা উত্তর দিনাজপুর সঙ্গে মালদা এই জেলাগুলিতেও রেড অ্যালার্ট জারি বাকি যে জেলা পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান নদীয়া সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গের অরেঞ্জ ওয়ার্নিং জারি রয়েছে এবার আজকের দিনের ম্যাক্সিমাম টেম্পারেচার একবার দেখে নিচ্ছি পুরুলিয়া ফর্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড বিষ্ণুপুর ফর্টি থ্রি মেদিনীপুর ফর্টি ফোর কলকাতার আশেপাশের যে টেম্পারেচার ফর্টি ফর্টি টু ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার হাওড়া ফর্টি ওয়ান বর্ধমান ফর্টি থ্রি শান্তিনিকেতন শ্রীনিকেতন ফর্টি ওয়ান আসানসোল ফর্টি থ্রি কৃষ্ণনগর ফর্টি টু বহরমপুর ফর্টি ওয়ান মুর্শিদাবাদ ফর্টি ওয়ান মালদা ফর্টি ওয়ান মালদা এবং উত্তর দিনাজপুর রেড অ্যালার্ট জারি রয়েছে উত্তরবঙ্গের যে জেলা বাকি কোচবিহার থার্টি সিক্স জলপাইগুড়ি থার্টি সিক্স রামশাই থার্টি ফাইভ কালিম্পং টোয়েন্টি সিক্স দার্জিলিং টোয়েন্টি থ্রি এবং শিলিগুড়ি এই হল টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট একবার নর্থ বেঙ্গল জেলা দেখে নিচ্ছি সেখানে আজকের ডেটে কি সতর্কতা রয়েছে আজকে শুধুমাত্র বৃষ্টি রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই তিনটি জেলাতে আজ বৃষ্টিপাত রয়েছে বাকি দার্জিলিং এ আগামী কন্টিনিউ বৃষ্টি রয়েছে আপ টু দু তারিখ অব্দি দার্জিলিং এ বৃষ্টি রয়েছে আগামী কয়েকদিন ধরেই হিট ওয়েভের কন্ডিশন জারি থাকবে হিট অ্যান্ড হিউমিড কন্ডিশন জলপাইগুড়ি সমস্ত জেলাতে আলিপুরদুয়ার কোচবিহার একই কন্ডিশন থাকবে শুধুমাত্র নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা তিনটি জেলাতে রেড অ্যালার্ট জারি নর্থ দিনাজপুর এবং মালদা বাকি জেলাগুলিতে হিট ওয়েভ কন্ডিশন বজায় থাকবে এই হলো আবার গুরুত্বপূর্ণ আপডেট আজ এই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাই জয় হিন্দ বন্দে মাতা